22 বছর বয়সে ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য আমার বাবা মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেছিলাম, আমি সত্যি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমার অল্প বয়স নিয়ে যদি তোমাদের সমস্যা হয় তাহলে রিং পরিয়ে রেখে আসেন, 2 বছর পর বিয়ে করব, তারপরেও আমি ওরেই চাই। কিন্তু কোনোভাবেই আমি আমার পরিবারকে রাজি করাতে পারি নাই। এখন 27 বছর বয়সে আমার মা বাবা আমারে ধরে কান্নাকাটি করছে আর বলছে, কেন আমি বিয়ে করছি না, আমার কোনো পছন্দ আছে কি না জিজ্ঞাসা করছে। হয়তো তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কথা হয় না, দেখা হয় না, কিন্তু আজও আমি তাকে আগের মতোই ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে ভাবতেও পারি না। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু প্রকাশ করা বন্ধ হয়ে যায়। তুমি আমাকে ভালোবাসো বা ঘৃণা করো, দুটোই আমার কাছে সমান, দুটোতেই আমি খুশি। কারণ ভালোবাসলে আমি তোমার হৃদয়ে আছি, ঘৃণা করলেও আমি তোমার হৃদয়ে আছি। এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে। এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটা মেয়ের ওপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায়। যার অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন সেই হয়, আর যার উপস্থিতিতেও কিছু যায় আসে না সে আর যাই হোক আপনজন নয়। বিষের বদলে বিষ নাই বা দিলাম, সুখ তোমারই থাক, আমি দুঃখ নিলাম। অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। ছোট্ট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে। একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। ডিভোর্সি মেয়েদের সাথে কখনো কেউ মজা করবেন না, কারণ তারা এমনিতেই অনেক অসহায়, পারলে তাদের বিয়ে করে সুন্দর একটা সংসার উপহার দিন। জীবন কি? জীবনকে আরও ভালোভাবে বুঝতে হলে আপনাকে 3টি স্থানে যেতে হবে। 1 হাসপাতাল, 2 কারাগার, 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। দুঃখজনক সত্য, আমরা কিছু নিয়ে আসি না এবং কিছু নিয়ে যাবও না। আসুন আমরা বিনীত থাকি এবং সব কিছুর জন্য সর্বদা রবের প্রতি কৃতজ্ঞ থাকি। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সেই মানুষটির দেওয়া একরাশ স্মৃতির নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা, অথচ সেই মানুষটিও টের পায় না। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই তোমার দুঃখের কথা কখনো বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো তোমার সঙ্গ দেবে না। স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। পকেট ভর্তি টাকা থাকলে সবাই ভালোবাসে। যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায়। সময়ের সাথে সাথে অনেকেরই মুখোশ খুলে গেছে। শুধু টাকা পয়সার ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো, তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না, তাদের কমতি কিসে? কষ্ট হলেও জীবনের 2টি জিনিস কখনো হারিও না। 1, তোমার নিজস্বতা। 2, তোমার আত্মসম্মান। আমরা সারা জীবন পরিশ্রম করি,
অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যেই জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নেই। জীবনে যত ঝামেলা থাকুক তার সমাধান সহজ। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থাকলেও সুখী হওয়ার অভিনয়। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। কখনো মানুষের কথা শুনেই কাউকে বিচার করতে যাবেন না, কারণ বেশিরভাগ সময়ে শোনা কথা ভুল হয়। তাই যতটুকু সম্ভব অপর মানুষটাকে দোষারোপ করার আগে তাকে বুঝতে শেখো, তার প্রতি সহানুভূতি হন। কাউকে ভুল বোঝাটা খুব সহজ, কিন্তু কাউকে বুঝতে পারাটা কঠিন। আপনি কাউকে ভুল বুঝে এমন কিছু করে ফেললেন যা অপর মানুষটা কখনো ভাবতেও পারেনি। পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা করা ঠিক হয়নি, তখন আপনার আফসোস ছাড়া কিছু করার থাকবে না। জীবনে যে বিষয়গুলো নিয়ে আফসোস করবেন না। নাম্বার এক, জীবন থেকে কেউ চলে গেলে আফসোস করবেন না। মনে রাখবেন রব যা করেন ভালোর জন্যই করেন। নাম্বার দুই, জীবনে সফল হতে দেরি হলে নিরাশ হবেন না, কারণ ভালো কিছু হতে সময় লাগেই। নাম্বার তিন, অতীত নিয়ে কখনো আফসোস করবেন না, কারণ চাইলেও যা পরিবর্তন করতে পারবেন না। সম্ভব হলে ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু করার চিন্তা করুন। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো, আর না হয় ছেড়ে দাও। মধ্যবর্তী ভালোবাসা তাদের সহ্য হয় না। অত্যাধিক রাগ করা কারো জন্যই ভালো নয়। রাগ মানুষের মনুষ্যত্ব, ব্যক্তিত্ব দুটোই ধ্বংস করে দেয়। কিছু মানুষ তোমায় ছেড়ে যাবে না, কিন্তু তোমাকে এমনভাবে বাধ্য করবে ছেড়ে যেতে, পরে বলবে আমি তো ছেড়ে যাইনি, তুমি ছেড়ে গেছ। স্ত্রীর কথা মতো চললে কি হয়? স্ত্রী হলো আদরের জিনিস, বেশি শক্ত করে ধরলে বেঁকে যাবে, আর ছেড়ে দিলে বেয়ারা হয়। যেটা সঠিক সেটা শুনুন, আর অন্যায় হলে বোঝান। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে, তবু তোমাকে পছন্দ করে। তুমি যখন ভালো করতে থাকবে মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে, না চাইলেও তোমার শত্রু জন্মাবে। অনুভূতি ফুরিয়ে গেলে মানুষের গোলাপ ফুলের সুবাসও আর ভালো লাগে না। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। সে আমার ভালোবাসা চাইল, প্রয়োজনে সঙ্গ চাইল, বিপদে সাহায্য চাইল, অথচ আজীবন আমাকে পাশে চাইল না। ভেতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয় পৃথিবীতে কেউ কারো নয়। মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে। চায়ের সাথে বিস্কুট আমাদের একটা শিক্ষা দিয়েছে, কারোর প্রতি এতটা ডুবে যেও না যে শেষ পর্যন্ত তোমাকে ভেঙে পড়তে হয়। চারটি বস্তু মানুষকে উন্নত করে: বিদ্যা, ধৈর্য, দয়া এবং সদ্ব্যবহার। দুনিয়াতে সবচাইতে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা। এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো না, এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া। একজন জিজ্ঞাসা করল, মা আমাদের কোলে নেয় এবং বাবা আমাদের কাঁধে নেয় কেন? তখন একজন তাকে উত্তর দিল, মা আমাদের কোলে নেয় কারণ মা চায় আমি যতদূর দেখতে পাচ্ছি আমার সন্তান যেন ততদূর দেখুক, আর বাবা আমাদের কাঁধে নেয় কারণ
বাবা চায় তার সন্তান তার থেকেও দূরে দেখুক। মানুষ মূলত দুইবার ভুল করে, প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা, আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা।